প্রিয় দর্শক, আমি আছি চট্টগ্রাম 13 আনোয়ারা আসনে। এই আসনে আগামী 7 জানুয়ারি যে নির্বাচন, নির্বাচন নিয়ে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যারা ভোটার আছে, তারা এই এলাকার যারা সচেতন জনগণ, তারাও চাচ্ছে প্রার্থীদের কাছে তাদের কী প্রত্যাশা আমি তাদের কাছ থেকে জানতে চাইব। এখন আছি আমি চট্টগ্রামের আনোয়ারার বরুমছাড়া এলাকায়। অত্র এলাকার সুশিক্ষিত যারা নতুন প্রজন্ম, তারা চায় কর্মসংস্থান, দেশ এবং আধুনিকায়ন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে টেকনিক্যাল এবং আইটি নির্ভর হতে হবে। আমরা আশা করব আনোয়ারাতে আইটি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং যুব সমাজকে যুবশক্তিতে রূপান্তরিত করতে পারার মতো সরকার সেরকম সিদ্ধান্ত নেবে। গণতান্ত্রিক, যৌতুকমুক্ত, বেকার মুক্ত, ইয়াবা মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠাতা, এটা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ সাহেব জামান চৌধুরী জাভেদ, আমরা ওনাকে আবারও মন্ত্রী চাই। বাংলাদেশে এর মধ্যে চট্টগ্রামের মধ্যে এই দক্ষিণ চট্টগ্রাম 1 সিটি 2 টাউন এখানে রূপান্তরিত হবে। ইনশাল্লাহ এখানে বেকারত্ব দূরীকরণ হবে, সন্ত্রাস মুক্ত এবং জঙ্গিবাদ মুক্ত যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের রায় হবে 7 তারিখ। সামনে আমরা তো ব্যবসা করতেছি, যারা চাকরি করবে চাকরির একটু ব্যবস্থা করে দেয়। যেহেতু আমাদের আনোয়ারায় অনেক ইকোনমিক জোন হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরি হচ্ছে, এগুলো যখন হওয়ার পরে যদি একটু চাকরি থাকবে হয় সবারই দাগে দাবি টেকনিক্যাল ইনস্টিটিউটটা যেন আনোয়ারাতেই হয়, এটাই আমাদের সরকারের কাছে চাওয়া, আমাদের প্রত্যাশা। উনি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার আনোয়ারা কর্ণফুলীর তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আনোয়ারা কর্ণফুলীর যে কর্মসংস্থান সৃষ্টি হবে এখানে আনোয়ারা কর্ণফুলীবাসী অগ্রাধিকার সবসময় বেশি থাকবে। ইয়ং ওয়ান, তারপর ইপিজেড, এগুলার লালার মাধ্যমে যাতে যুবক আছে দক্ষ যুবকদের ওইখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়, ওনার কাছে এটাই আমাদের অনুরোধ। প্রিয় দর্শক, আমি আছি চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে। এই আসনের 7 জন প্রার্থী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, খেলাফত আন্দোলন সহ এখানে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি আছি চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায়, যেখানে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সমর্থনে বিশাল একটি জনসভা। এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরুমছড়া হাই স্কুল মাঠে হাজার হাজার নারী পুরুষ এখানে অপেক্ষা করছেন, নৌকা প্রার্থীর সমর্থনে জনসভায় উপস্থিত হয়েছেন। এখন আমি যে সাইফুজ্জামান চৌধুরী যাবে, তিনি জনগণের উদ্দেশ্যে কথা বলছেন, এখন সরাসরি নিয়ে যাচ্ছি। আর বাবা সবসময় বরুমছড়ার আলাদা চোখে চাইত এবং আর বাবার লাই ইয়ান দ্বিতীয় একখান জন্মস্থান আছে। আর বাবার যে একখান মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জড়াইল সেই বিএনপি জামাতের বিএনপির সময় 91, পরবর্তীতে 94 সালত আয় আর বাবার পক্ষে এই এলাকা দেখাশোনা করতাম এবং এই লতি আনোয়ার আল্লাহর সম্পর্কে বরুমছড়াবাসীর লাই এবং আল্লো ইয়ান দ্বিতীয় জন্মস্থান সবসময় হয়ে এসছি। 2013 প্রথম ভূ নির্বাচনে এমপি হই ওনার সার্বিক সহযোগিতায়, পরবর্তী 2014 এমপি হইলাম ইয়ে ওনার সহযোগিতা আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ উরে আল্লাহ আল্লাহর রহমত শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আরে প্রতিমন্ত্রী দিল, 5 বছর সালে নাম আবার শূন্য মন্ত্রী দিল, আল্লাহ দিল আমি মন্ত্রণালয় কীভাবে চালাই তোমরা দেখতে লেগুন, সৎভাবে সুন্দরভাবে আমি যাতে আমার দুর্নাম নয় এখন এইভাবে চালাই, অন্ধরের ইজ্জত তো দেন কি তা এখন শেখ হাসিনার ইজ্জত দেন, দলের ইজ্জত যাতে দাও নাই, দলের ভাবমূর্তি হতে অনফানে এখন হামলা করি সহজে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে মানুষের তো একখান নৌকার প্রতি আগ্রহ আরো বাড়ি সারা আনোয়ারা কর্ণফুলী ইয়ে নইলে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার হারণে এই আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি হইতে নিয়ে রে বহুত কিছু তা আল্লাহ দিলি এই সরকার আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যের পরিবর্তন করলি, মানুষ আজিয়ে বাংলাদেশ শেখার সুন্দর দেশে গিয়ে আজ আনোয়ারা কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু টানেল বিশাল অর্জন, ধৈর্যের নিচে গাড়ি চলে প্রধানমন্ত্রী হয়তে ধৈর্যের নিচে গাড়ি চলে আজ ইয়ে খেন শহর এক সময় দুই নাদার আছি দুই নান শহর হয়ে গিয়ে আল্লাহ দিলি 20 মিনিট লাগে যাত আনোয়ারা কর্ণফুলী আন্দার আছিল এখন আল্লাহ দিয়ে শহর হয়ে গিয়ে আল্লাহ দিলি আস্তে আস্তে আগামী 10-15 বছর আগে কিন্তু ডুবে শহর হয়ে গিয়ে আল্লাহ দিলি
যে পরিমাণ রাস্তাঘাটে আমি মানুষের গাড়া করে দিই মানুষ যত কষ্ট নয় পান রাস্তাঘাট বহুই আর হাত সামান্য কিছু বাকি সই যাবে আর আল্লাহ দিলে ইনশাআল্লাহ দোয়া করি বান্দে গত 11 বছর যেভাবে চললি আগামী দিনে তো আল্লাহ ইনশাআল্লাহ কামিয়াবি বলি যেন কি সুন্দরভাবে চলে কোনো বদনামি নয় পান মানুষের পাশে দায়িত্বারি পান মানুষের সেবা করি দায়িত্বারি পান এই এত তুমি বেশি চাও বাবা কিছু নাই আপনি এখন আমরা পেয়েছি নাঙ্গল প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রব চৌধুরী টিপু তার কাছে জানতে চাইব তিনি এখন কি রকম নির্বাচনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন একই সাথে তার তিনি নির্বাচিত হলে এই এলাকার জন্য কি করবেন আমি এখন তার কাছে জানতে চাইব আমরা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যেয়ে ভোট প্রার্থনা করছি আমরা মানুষের কাছে একটাই প্রত্যাশা করছি যে 7 তারিখ নির্বাচনে তারা কোনো ভয়ভীতি ছাড়া যেয়ে ভোট সুষ্ঠু ভোট দিবেন এবং আমরা তাদের কাছে বারবার অনুরোধ করতেছি আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন ভোট দিতে না গেলে আমরা যে সুষ্ঠু ভোট হচ্ছে এটার প্রমাণ কিভাবে পাব কাজে আমরা আশা করি মানুষ সুষ্ঠু ভোট দিতে যাবে মানুষের সারা পাচ্ছি অসম্ভব ভালো কিন্তু মানুষের কাছে যে ভয়টা এখনো রয়ে গেছে যে ভীতিটা সেই ভীতিটা দূর করার জন্য আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি আমরা চেষ্টা করছি মানুষ যেন ভোট কেন্দ্রে যেয়ে নিজের ভোটটা নিজে দিতে পারে সেই প্রত্যাশা রেখে আমরা মানুষের দুয়ারে যাচ্ছি